গাজায় যুদ্ধবিরতির দাবিতে দেশব্যাপী চলা বিক্ষোভ সামাল দিতে বাইডেন প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন রিপাবলিকান সেনেটর টম কটন। রিপাবলিকানদের অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে ডেমোক্রেটিক সেনেটর জন ফেডারম্যান বলেছেন, ডোনাল্ড ট্রাম্প কখনোই বাইডেনের মতো যোগ্য প্রেসিডেন্টের বিকল্প হতে পারেন না। রবিবার আলাদা সাক্ষাৎকারে তারা এসব কথা বলেছেন। ইসরায়েল হামাস যুদ্ধবিরতির দাবিতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। ক্যাম্পাসে অস্থিরতা, বিক্ষোভকারীদের আটক ও পুলিশি অভিযান চলছে ধারাবাহিকভাবে। এ নিয়ে বিভিন্ন সময় প্রতিক্রিয়া জানাচ্ছেন দেশের প্রধান দুই রাজনৈতিক দলের আইন প্রণেতারা। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে আরকানসাসের রিপাবলিকান সেনেটর টম কটন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ঠেকাতে প্রথম দিনেই পুলিশ মোতায়েন করা দরকার ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট উল্লেখ করে প্রশাসনের কঠোরতার অভাবেই ক্যাম্পাসে আটক ও বিক্ষোভ নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে বলেও মনে করেন টম কটন। এক্ষেত্রে বাইডেন প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করেন তিনি। এদিকে পেনসিলভেনিয়ায় ডেমোক্রেটিক সেনেটর জন ফেটারম্যান ইসরায়েল হামাসের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের সমালোচনা করে বলেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের মতো একজন চমৎকার প্রেসিডেন্টের বিকল্প কখনো পর্ণ তারকাকে ঘুষ দেয়া ডোনাল্ড ট্রাম্প হতে পারে না। জো বাইডেন an outstanding president and then you have Donald Trump। শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিকে হাস্যকর উল্লেখ করে তিনি বলেন, হামাসের আত্মসমর্পণের মধ্য দিয়েই যুদ্ধবিরতি সম্ভব। There's been a very valid ceasefire that's been on the table now in Hamas। এছাড়া পৃথক সাক্ষাৎকারে ইসরায়েল হামাস যুদ্ধ ছাড়াও আসন্ন নির্বাচনে নানা দিক নিয়ে কথা বলেন দেশের প্রধান দুই রাজনৈতিক দলের এই দুই সেনেটর। তাহিয়া রুবাইয়াত, অপলা, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।